আসসালামু আলাইকুম 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন তোমরা ইতোমধ্যেই জানো তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে রুটিনটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি এবং রুটিন পাওয়ার পর তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো তোমাদেরকে মেনে চলতে হবে অর্থাৎ পরীক্ষার হলে কখন যাবে কীভাবে এমসিকিউতে তুমি বৃত্ত বরাদ্দ করবে তোমার এমসিকিউ এবং সিকিউ আলাদা পাস কি না সে ব্যাপারেও এই ভিডিওতে আমি বিস্তারিত তথ্য দিব এছাড়া আমি তোমাকে প্রথমে দেখিয়ে দিই কীভাবে তুমি রুটিনটা পেতে পারো রুটিনটা পাওয়ার জন্য তুমি চাইলে ঢাকা বোর্ড লিখতে পারো অথবা চাইলে আমার ফেসবুক পেজ আওয়ার টিচিং জোন লিখেই তুমি ওইখানেই পেয়ে যাবা আর গুগল এসে তুমি ঢাকা বোর্ড লিখলে ঢাকা বোর্ডের অপশানটা পেয়ে যাবা এখানে ঢাকা বোর্ডের ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে আসার পর নিচে দেখতে পারবা 2024 সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি এখানে ক্লিক করলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে রুটিনটি আছে সেই রুটিনটা পেয়ে যাবা রুটিন পাওয়ার পর প্রথমে যে পরীক্ষাটা তুমি দেখতে পারবা সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পরীক্ষা যেটা হচ্ছে 30/6/2024 রবিবারে তোমাদের পরীক্ষা কারো কারো পরীক্ষা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আবার কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো 2টা থেকে 5টা পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষার সময়সীমাটাও তোমরা দেখে নাও আরেকটা যে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে তোমরা সাধারণত রুটিন পাওয়ার পর নিচে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো পড়ে থাকো না সেই নির্দেশনাগুলো ভালো করে পড়ে থাকবে প্রথম কথা হচ্ছে তোমাকে অবশ্যই 30 মিনিট আগে পরীক্ষার কক্ষে তোমাকে আসন গ্রহণ করতে হবে কারণ দেখা যায় তোমার যখন পরীক্ষা শুরু হয় পরীক্ষার 30 মিনিট আগে কিন্তু তোমার বৃত্ত বরাদ্দ করার জন্য তোমার ওএমআর শিটটা দিয়ে দেওয়া হয় তাই চেষ্টা করবা তোমার বাসা থেকে যদি তোমার কেন্দ্র দূর হয়ে থাকে সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি বাইর হওয়ার জন্য অথবা তুমি পরীক্ষার কেন্দ্রে 30 মিনিট আগে যেন পৌঁছো সেই জিনিসটা মাথায় রাখবা তোমাকে প্রথমে বহু নির্বাচনীয় প্রশ্ন দিবে তারপর তোমাকে সৃজনশীল প্রশ্ন দিবে অর্থাৎ তোমাকে 30 মিনিট আগে কিন্তু তোমার তোমার এমসিকিউগুলার ওএমআর যে শিটটা আছে সেই ওএমআর শিটটা দেখানোর জন্য তোমাকে বৃত্ত বরাদ্দ করার জন্য দিয়ে দিবে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার থেকে দেখে অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে সব কিছু দেখে ঠিকভাবে তুমি বৃত্ত বরাদ্দ করবা তাহলে তুমি তোমার প্রথম বহু নির্বাচনীয় প্রশ্নটি পেয়ে যাবা প্রশ্নটি পাওয়ার পর তোমাকে এমসিকিউগুলো তোমাকে ভরাট করতে হবে তার জন্য তুমি 30টা এমসিকিউর জন্য 30টা মিনিট সময় পাবা আর 25 মিনিটের যে এমসিকিউগুলো আছে অর্থাৎ যারা সায়েন্সে আছো যাদের ব্যবহারিক আছে তাদের 25 মিনিটের এমসিকিউগুলোর জন্য 25 মিনিট সময় পাবা আর বাকি 2 ঘন্টা 30 মিনিট পাবা সিকিউর জন্য তোমার এমসিকিউ 30 মিনিট যখন হবে তখন এমসিকিউটা নিয়ে নিবে তারপর তোমাকে সিকিউ প্রশ্ন দেওয়া হবে কোনো ধরনের বিরতি দেওয়া হবে না অর্থাৎ তোমাকে 30 মিনিট পর পরেই অথবা তোমার 10টা পরীক্ষা শুরু হলে 10:30 মধ্যে তোমার এমসিকিউ শেষ সাথে সাথে তোমাকে সিকিউ কোয়েশনটা দিয়ে দিবে এবং তুমি সিকিউ কোয়েশন আনসার জন্য তখন তোমাকে প্রস্তুতি নিতে হবে আর যাদের 10টায় পরীক্ষা শুরু তাদের অবশ্যই 9:30 মিনিটের মধ্যে অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনীয় ওএমআর শিট বিতরণ করা হবে অর্থাৎ তোমার যে খাতাটা আছে সেই খাতাটা দিয়ে দিবে এবং ওএমআর শিট দিয়ে দিবে তুমি সেখান থেকে দেখে দেখে বৃত্ত বরাদ্দ করবা আর ঠিকমতো বৃত্ত বরাদ্দটা করবা যদি কোনো ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে সাথে সাথে তুমি দাঁড়িয়ে তোমার শ্রেণীকক্ষের মধ্যে যে শিক্ষক থাকবেন অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যে শিক্ষক থাকবেন তাকে বলবে তিনি কিন্তু একটা নোট ডাউন করে নিবে তুমি যদি ভুল করে বসে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার রেজাল্ট আসতে সমস্যা হবে তাই কখনও ভুল করে চুপচাপ বসে থাকবা না যদি কখনোই ভুল হয়ে যায় অনেক সময় ভুল হয়ে থাকে ভুল হওয়ার সাথে সাথে তোমার পরীক্ষার কেন্দ্রে যে শিক্ষক থাকবেন তুমি তাকে সাথে সাথে জানাবা আর যাদের 2টা পরীক্ষা আছে তোমরা অবশ্যই 1:30 মধ্যে কক্ষে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করবা কারণ তোমাদের তখন উত্তরপত্র এবং বহু নির্বাচনের ওএমআর শিট দিয়ে দেওয়া হবে ঠিক সেইভাবে তোমরা বৃত্ত বরাদ্দ করবে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখে বৃত্ত বরাদ্দ করবা আর হচ্ছে তোমাদের সাবজেক্টের বিষয় কোড আছে সেই বিষয় কোডটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে অথবা অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে সেখান থেকে দেখে দেখে তোমরা বৃত্তটা ভরাট করবা কোনো প্রকার মার্জিন কিংবা কোনো উত্তরপত্রে ভাঁজ করা যাবে না অর্থাৎ কোনোরকম ওইখানে ভাঁজ করবা না তারপর এই জিনিসটা মাথায় রাখো পরীক্ষার কেন্দ্রে তথ্য ও বহু নির্বাচনীয় ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে এই প্রশ্নটা আমি প্রত্যেকবার পরীক্ষার্থীদের কাছ থেকে পেয়ে থাকি যে আমি সিকিউ খুব খারাপ দিয়েছি কিন্তু আমি এমসিকিউ ভালো দিয়েছি এখন অথবা অনেকে দেখা যায় এমসিকিউ খুবই খারাপ দিয়েছে সিকিউ খুবই খারাপ দিয়েছে বললো আমি কি পাস করবো কি না আলাদা আলাদা পাস কি না এর প্রশ্নটা দেখা থাকে তোমার প্রশ্নটা আলাদা আলাদা পাস অর্থাৎ তোমাকে এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে সিকিউর জন্য আলাদা পাস করতে হবে তোমাকে মাথায় রাখতে হবে যে আলাদা আলাদা পাস তাই চেষ্টা করবা পরীক্ষাগুলো যেন ভালোভাবে দেওয়ার জন্য আর অবশ্যই তোমার রেজিস্ট্রেশন কার্ড তারপর হচ্ছে পরীক্ষার যে প্রবেশপত্র এগুলো সব সময়
মাথায় রেখে নিয়ে যাবা, অর্থাৎ ব্যাগের মধ্যে বারবার চেক করবা যে তুমি এই অংশ জিনিসগুলো, এই প্রবেশপত্রগুলো কি নিয়েছো কি না। এগুলো ছাড়া কিন্তু তুমি কোনো অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। আর তোমার পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা, সেগুলো তুমি তোমার কলেজের মধ্যে পেয়ে যাবা, কলেজ থেকে তুমি নিয়ে নেবা। আর পরীক্ষার কেন্দ্রে গেলে তুমি আসন বিন্যাস দেখতে পারবা, আসন বিন্যাস দেখে তুমি তোমার নির্ধারিত সিটে আসন করবা। এছাড়া তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, তবে ক্যালকুলেটরটা প্রোগ্রামিং হওয়া যাবে না, প্রোগ্রামিং ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে প্রোগ্রামিং ক্যালকুলেটর হলে তোমাকে ওইখানে কেন্দ্র থেকে ক্যালকুলেটরটা নিয়ে নিবে, এক্ষেত্রে তুমি কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারো। আর তোমার তো কোনো রকম মোবাইল ফোন ডিভাইস এগুলো নিয়ে আসার প্রশ্নই আসে না, এগুলো কখনো নেওয়া যাবে না। এই ছিল মোটামুটি নির্দেশনা। তোমাদের রুটিনটা একটু আমি বলে দিয়ে দিই, তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা পরীক্ষা, যেটা হচ্ছে 30/6/2024, আর তারপর বন্ধ পাচ্ছ, তারপর তোমার পরীক্ষা হচ্ছে 2/7/2024। এভাবে করে এরপরে ইংরেজি পরীক্ষা এবং গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো তোমাদের আইসিটি পরীক্ষার পরেই শুরু হবে। সায়েন্সে যারা আছে তাদের পদার্থবিজ্ঞান দিয়ে শুরু হচ্ছে গ্রুপ পরীক্ষা, আর যারা কমার্সের আছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আর যারা আর্টসের আছে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র দিয়ে তোমাদের গ্রুপ ভিত্তিক পরীক্ষাগুলো শুরু হবে। আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা কোয়েশনের সমাধানগুলো আমার চ্যানেলে আপলোড করার জন্য, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমার ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারো। আমি ফেসবুক পেজের মধ্যে তোমাদের এমসিকিউর আনসারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা পেজে মেসেজ দিয়ে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যার কথা জানাতে পারো, অথবা কোনো কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই আমার পেজের মধ্যে মেসেজ দিয়ে অথবা ভিডিওর কমেন্টে তোমরা জানতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।